আজ বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতি বছর সারা বিশ্বে হেপাটাইটিসের পাঁচ ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১৪ লক্ষ মানুষ মারা যায়। বাংলাদেশেও প্রতি বছর অনেক মানুষ এতে আক্রান্ত হন এবং বহু মানুষ মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী এই রোগের প্রকোপ ঠেকাতে সরকারি কৌশলের ওপর গুরুত্ব আরোপ করেছে। বাংলাদেশে এই ভাইরাসের প্রভাব নিয়ে সহকর্মী ফরিদ আহমেদ কথা বলেছেন বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, লিভার ফাউন্ডেশনের মহাসচিব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ায় হেপাটাইটিস সংক্রান্ত নীতি উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলীর সাথে। বাংলাদেশে হেপাটাইটিস প্রকোপ অনেক। বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী দেখা গেছে যে হেপাটাইটিস বি তে আক্রান্ত হয়েছে প্রায় 4-7% মানুষ, আর হেপাটাইটিস সি তে আক্রান্ত প্রায় 1-3% এর মতো। 3.5% গর্ভবতী মায়েদের হেপাটাইটিস বি রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কোনো সংস্থা থেকে বলা যাচ্ছে না যে কি পরিমাণ মানুষ এই ভাইরাসগুলোতে আক্রান্ত হয়। বিগত বছরগুলোতে দেখা গেছে নানা ধরনের সংস্থা এই হেপাটাইটিস দিবস পালন করে, কয়েক বছর যাবতই সচেতনতামূলক দিবস পালন করে আপনারা কি অর্জন করেছেন? মানুষের গণসচেতনতা বাড়েছে, কারণ হেপাটাইটিস বি এবং সি কে নীরব ঘাতক বলা হয়ে থাকে বিশ্বজুড়ে, এবং এই নীরব ঘাতককে জানতে হলে সচেতনতার দরকার। এই রোগের প্রকোপ ঠেকাতে সরকারি কৌশলের উপর গুরুত্ব আরোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে কি পরিস্থিতি? বাংলাদেশের সরকারের কি কোনো কৌশল রয়েছে? অত্যন্ত দুঃখের বিষয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন রকমের ভাইরাল হেপাটাইটিস এর প্রতিরোধ, চিকিৎসা অথবা গবেষণার জন্য কোন রকম কোনো কিছু নেওয়া হয় নাই। শুধু একটাই করা হয়েছে, সেটা হলো ইমিউনাইজেশন শিডিউলে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যে ভ্যাকসিন মায়ের থেকে সন্তানে ট্রান্সমিশন বন্ধ করার জন্য জন্মের ২৪ ঘন্টার ভিতরে হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দেওয়ার কথা, সেটা ষষ্ঠ সপ্তাহে ডিপিটির সাথে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা সরকারকে বারবার চিঠি লিখেছি এবং যে এটা বার্ড ডোজ অফ হেপাটাইটিস বি ইমপ্লিমেন্ট করতে হবে, তো এটারও কোনো সলিউশন হয় নাই এখনো। এছাড়া আর কোনো পদক্ষেপ সরকার কর্তৃক ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোলের জন্য এখন পর্যন্ত নেওয়া হয় নাই। সরকারি হাসপাতালগুলোর যে অ্যাডমিশন হয় অথবা আউটডোর পেশেন্ট গুলোর একটা বিশাল অংশ, প্রায় 10-15% মানুষ এই হেপাটাইটিস, শুধু হেপাটাইটিস রিলেটেড ওই হসপিটাল এডমিশনের তালিকা পূর্ণ করে থাকে। রোগীদের সংখ্যা কি বাড়ছে, এরকম কি মনে হচ্ছে আপনার কাছে? আমার মনে হচ্ছে রোগীদের সংখ্যা বাড়ছে। বাড়ার কারণ হতে পারে হয়তো বা আগে আনডিটেক্টেড ছিল, এখন কেউ মানুষ সচেতন হয়েছে, নির্ণয় হচ্ছে, তাই মানুষ বিভিন্ন বিশেষ করে লিভার ফাউন্ডেশন অথবা লিভার বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য যেতে আরম্ভ করেছে। তবে রোগের প্রকোপ যে কমে গেছে তা আমি বলতে পারি, আমি মনে করি মারাত্মক পর্যায়ে রয়েছে। হেপাটাইটিস বি এবং সি প্রতিরোধের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেমন একটা বললাম মায়ের থেকে সন্তানের যেটা, এটা প্রতিরোধের জন্য এটা যে কার্যকরী ব্যবস্থা নাই। তারপরে ব্লাড ট্রান্সফিউশন যেটা হচ্ছে, ব্লাড ট্রান্সফিউশনের জন্য আছে একটা নীতিমালা করা আছে যে সেফ ব্লাড ট্রান্সফিউশন, কিন্তু কার্যকর কতটুকু হচ্ছে জানি না। ড্রাগ এডিক্স অথবা অন্যান্য যেভাবে হেপাটাইটিস বি এবং সি নানাভাবে ছড়ায়, সেটা তো একান্ত গণসচেতনতার অভাব। গণসচেতনতার অভাবের জন্য মানুষ যেভাবে চলছে ঠিক সেভাবেই চলছে, তাই ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। এই রোগের প্রকোপ ঠেকাতে আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন সরকারের? সরকারকে একটা কম্প্রিহেনসিভ ভাইরাল হেপাটাইটিস স্ট্র্যাটেজি, প্রিভেনশন কন্ট্রোল এন্ড ট্রিটমেন্টের জন্য একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজি অত্যন্ত জরুরি এবং যত শীঘ্র সম্ভব সেটা হাতে নেওয়া উচিত। বিশ্বের প্রতিটি দেশই এইরকম একটা কম্প্রিহেনসিভ ভাইরাল হেপাটাইটিস স্ট্র্যাটেজি হাতে নিয়েছে, বাংলাদেশ সরকার এটার থেকে অনেক পিছনে। এইডস, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস গুলা যেরকম ইম্পর্টেন্স পাচ্ছে, এর চেয়ে এই ভাইরাল হেপাটাইটিস মোটেই পাচ্ছে না, কিন্তু পেশেন্ট সাফারিং অনেক 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 গুণ বেশি, বলছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী।